টোরিনা ক্রসিং এ উল্টে গেল বাস, বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত। বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো ঘটনাস্থল থেকে। রয়েছে আমাদের দুই প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এবং অনির্বাণ বিশ্বাস। শুরুতেই কথা বলবো সত্যজিতের সঙ্গে। সত্যজিৎ, জানতে চাইবো কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন ওই সময় কি বলছেন তারা? ছবিটা কর তো। দেখো মধুমন্ত্রী, এই মুহূর্তে তুমি দেখছো যে সেই বাসটার ছবি, এবং এই বেশ কিছুক্ষণ আগে ঠিক কি ঘটেছিল তোমাকে বলবো যে স্থানীয় বাসিন্দারা এখানে রয়েছেন, যারা এখানে প্রত্যক্ষদর্শী, তারা যেমনটা বলছেন হঠাৎ করে একটা আওয়াজ হয় এবং চাকা বাস্ট করে এবং তারপর এই বাসটি উল্টে যায়। ঠিক কি ঘটেছিল? আমরা ফটাক হাটাক করে দেখলাম কি এত জোরে আওয়াজ, কিরকম আলে, আমরা তো হকার আছে পাশে, দৌড়ে আসলাম তো দেখছি বাসটা উল্টে হয়েছে। তারপরে আমরা উপরে গিয়ে সবাইকে বাচ্চা রেখে মেয়ে রেখে তুললাম, যত হয়েছে আমরা নতুন সবাইকে বের করে দিয়েছিলাম। ঠিক আছে, অনেকজন কতজন জখম হয়েছে? কতজন জখম হয়েছে? কমসেকম 20 লোক জখম হয়েছে। তারা কি অবস্থায় ছিল? তাদেরকে কিছু না, সবাইকে আমরা উপরে তুলে সবাইকে হসপিটালে বের করেছি। একেবারে মধুমন্ত্রী, তুমি যেমনটা শুনছিলে, এখানে যারা উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন, যারা প্রত্যক্ষদর্শী, তারা যেমনটা জানাচ্ছেন যে পার্ক সার্কাসের দিক থেকে ধর্মতলার দিকে যখন বাসটি আসছিল তখন একটি বিকট আওয়াজ হয়। যারা প্রত্যক্ষদর্শী তারা যেমনটা বলছেন যে একটি চাকা বাস্ট করে এবং তারপর বাসটি উল্টে যায়, এবং তারপর যারা এখানে ছিলেন তারা কিন্তু যেমনটা বলছেন যে প্রায় 50 যাত্রী ছিলেন, সেই অবস্থায় এই বাসটি উল্টে যায় এবং অনেকেই কিন্তু জখম হয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে ছবি তুমি দেখছো যে এস এন ব্যানার্জি রোড যেখানে ধর্মতলা এসে মিলিত হচ্ছে ঠিক সেই মুখে বাসটি উল্টে আছে এবং এই মুহূর্তে রাস্তা ফাঁকা করার কাজ চলছে মধুবন্তী।